শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসই এর মূল সূচক ডিএসইএক্স 16.17 পয়েন্ট বা 0.26 শতাংশ হ্রাস পেয়ে 6241 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 434 কোটি টাকা, যা আগের দিনের চেয়ে 20.26 শতাংশ বেশি। ফুড অ্যান্ড লাইট খাতে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এমেরাল্ড অয়েল এবং ফুওয়াং ফুড, ফার্মাসিউটিক্যালস খাতে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এবং সিমেন্ট খাতে লাফার্জ হোলসিম বাংলাদেশ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। প্রধান খাতের মধ্যে আইটি খাতে সর্বোচ্চ 0.11 শতাংশ, ট্যানারি খাতে দ্বিতীয় সর্বোচ্চ 0.07 শতাংশ মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে বিমা খাতে সর্বোচ্চ 0.80 শতাংশ মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষয়ে আজ ফুড অ্যান্ড লাইট খাতে 5টি এবং শিল্প খাতে 4টি করে কোম্পানি রয়েছে। ফুওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এর শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে জিএল বাংলা সুগার মিলস, শ্যামপুর সুগার মিলস এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। ফুওয়াং সিরামিক তাদের শেয়ারের আজ ইতিবাচক আয়ের প্রবৃদ্ধি ঘোষণা করে। সেই সাথে কর্পোরেট ঘোষণাকে কেন্দ্র করে তাদের শেয়ারের লেনদেনে কোনো মূল্যসীমা না থাকায় এর শেয়ার দর বৃদ্ধি পায়। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, তিতাস গ্যাস এবং ফুওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কর্পোরেট ঘোষণাকে কেন্দ্র করে ফুওয়াং সিরামিকের শেয়ারের লেনদেনে কোনো মূল্যসীমা না থাকায় শেয়ারটির লেনদেন উল্লেখযোগ্যভাবে আজ বৃদ্ধি পায়। তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। কৃষি ও গ্রামীণ ঋণের সুদের হার প্রায় 10% বেড়েছে, যা এই বছরের জুন পর্যন্ত 8% নিচে ছিল এবং এটিকে কেন্দ্র করে কৃষি পণ্যের দাম বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। এটি সীমিত আয়ের মানুষের জীবনকে আরও কঠিন করে তুলবে, যেখানে তারা ইতোমধ্যে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সাথে লড়াই করে চলেছে। গত সপ্তাহের শেষে আন্তঃব্যাংক কল মানি রেট 1 দশকের সর্বোচ্চ 8.07% পৌঁছেছে। ব্যাংকিং খাতে স্থানীয় মুদ্রা ও বৈদেশিক মুদ্রা উভয় সংকটের কারণে সুদের হার ক্রমাগত বাড়ছে। অন্যদিকে সরকার সুদের হারের সীমা তুলে নেওয়ার পর ঋণের হার ও আমানতের হার বাড়ছে। মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্রমবর্ধমান সুদহারের সীমা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আজ এ পর্যন্তই, আগামীকাল আবারও আসছি শেয়ারবাজারের নানা আপডেট নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এলার গ্লোবালের ফেসবুক, লিঙ্কডিন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।